দর্শক, এবারে জানাবো শুক্রবার বলিউডে কোন কোন নতুন ছবি মুক্তি পাবে সেই খবর। কাল ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হবেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার, সারফিরা নামের যেই সিনেমাটির পরিচালক সুধা কঙ্গারা। তামিল মুভি সুরারায় পুত্তুরু তৈরি করেছিলেন এই নির্মাতা, সেই ছবিটির রিমেক সারফিরা, যেখানে অক্ষয় কুমার প্লে করেছেন দক্ষিণী অভিনেতা সুরিয়ার করা চরিত্রটি। গ্রামের নিম্নবিত্ত সব মানুষের জন্য একটি এয়ারলাইন প্রজেক্ট চালু করার গল্পে তৈরি সারফিরা, যেখানে অক্ষয় কুমারের বিপরীতে আছেন রধিকা মাদান, আর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। একই দিন বলিউডে কমেডি হরর গল্পের ছবি নিয়ে হাজির হবেন রিতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা। এই ছবিটির নাম কাকুদা। ছবির দৃশ্যপটে ভূত ধরতে ব্যস্ত থাকবেন বলিউডের এই দুই তারকা। ভারতের গ্রামের নানা রকম ভৌতিক কল্পকাহিনী নিয়েই এগিয়েছে ছবির গল্প। হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে কাকুদা পরিচালনা করেছে আদিত্য সেপোদ্দার, যেখানে রিতেশ সোনাক্ষীর সাথে আরও আছেন সাকিব আলিম, আসিফ খানের মতো তারকারা। আড়াই দশক পর নিজের ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে পর্দায় আসছেন কমল হাসান। 250 কোটি বাজেটের যেই ছবির নাম ইন্ডিয়ান 2, আর সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে কমল হাসানের সাথে আছেন রাকুলপ্রীত সিং। 1996 সালে প্রথম মুক্তি পায় ইন্ডিয়ান নামের তামিল মুভিটি। এরপরই অভিনেতা কমল হাসান ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হবেন তিনি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে 2024-এর 12 জুলাই দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবে ইন্ডিয়ান 2।